ভৈল্য নগরী ডিগবৈত অন্যান্য বছরের দরে এই বছরও 72 সংখ্যক গণতন্ত্র দিবস অহা 26 জানুয়ারি তারিখে উদযাপন করবর কারণে প্রায় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যদিও এবার করোনা মহামারীর পরিপ্রেক্ষিত যে পরিবেশ বা পরিস্থিতি হয়েছে, আমার অল্প চিন্তা হয়েছিল যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল মার্চ মাসত অংশগ্রহণ করবলে আহিব নাহে, গতি প্রস্তুতি করতে অল্প কিছু পলম হল। কিন্তু যেটা আমি জানিব পারিলো যে বিভিন্ন বিদ্যালয়েরপরা এন সি সি স্কাউট গাইডেরপরা আরম্ভ করে অন্যান্য যা কেডেট আছে ইয়াত অংশগ্রহণ করব, গতি আমি খুব একটা যুদ্ধকালীন আসলে প্রস্তুতির কব লাগিব। আমি সকল প্রস্তুতি সম্পূর্ণ করলো, আমার ইতিমধ্যে ইয়াত তিনদিন পেরেড প্র্যাকটিস হয়ে গেল আর আজি যেহেতু আমি এইখানে অ্যারেঞ্জমেন্ট করবলিয়া আসে, গতি আমার আজি পেরেড হওয়া নাই এই ফিল্ডত, আর কাইলৈ আমার সম্পূর্ণ প্রস্তুতির 72 সংখ্যক গণতন্ত্র দিবস ইয়াত আমি উদযাপন করিম। এইবারের আমার এই যেটু কেন্দ্রীয়ভাবে যেটু আমি গণতন্ত্র দিবস উদযাপন করো ডিগবৈত, আমার ডিগবৈবাসী রাইজর হয়ে পেলায় এখন সমিতি আছে, যখন সমিতির নাম হল রাষ্ট্রীয় উৎসব উদযাপন সমিতি। সেই সমিতিয়ে এই উদযাপন প্রত্যেক বছরের দরে এই বছরও করব, আর কালি ইয়ার যেটু কেন্দ্রীয়ভাবে আমার যে গণতন্ত্র দিবস উদযাপন হব তার মুখ্য অতিথি হল আমার ভারতীয় তেল নিগম অসম তেল সংমণ্ডলের কার্যবাহী সঞ্চালক সঞ্চালক ডাঙরিয়া, গতি আহি ইয়াত কাইলৈ পতাকা উত্তোলন করে মুখ্য অতিথিরূপে পতাকা উত্তোলন করবহি। কালি আমার কার্যসূচী, যদিও আগতে মই উল্লেখ করেছি যে করোনার বাবে কিছু আমি কার্যসূচী অন্যান্য বছরতো আমি অল্প সীমিত করলো, তথাপিও ইয়াত কাইলৈ মার্চ পাস অনুষ্ঠিত হব, দুই এটা আমি ইয়াত পুরস্কারও দিম আমি, আর দুই এটা আমার সাংস্কৃতিক অনুষ্ঠানও হব, আর তার লগতে আমি আমার রাজ্যিক চিকিৎসালয় যেটু আমার যখন চিকিৎসাধীন রোগী আছে তেখেতসকলের মাজত আমি ফল মূল আদি বিতরণ করি, এনে ধরনের কার্য। আর সন্ধ্যা ভাগত আমার যে আরও পুয়া 8 বজার আসলতে আমার যে ঐতিহাসিক আমার দ্বিতীয় রাজঘাট আমি যাক কো গান্ধী সমাধি, তাতো আমার পতাকা উত্তোলন হব 8 বজাত, সেটি প্রথম কার্যসূচী হব, তাতে পতাকা উত্তোলন আর শ্রদ্ধা আর পুষ্পাঞ্জলি প্রদান হব, তারপিছতে জুবলী খেলপথার 9 বজাত আমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হব, আর সন্ধ্যা ভাগতো আমার সেই গান্ধী সমাধিত বন্তি প্রজ্বলন আমার করিম, আর তার লগেলগে আমার সেই কালির কার্যসূচী আমার অন্ত পড়ব। গতি এই যে আমি কার্যসূচী এনেকা একটা পরিবেশের মাজতো করোনা জনিত এই পরিবেশের মাজতো যে এনেকা একটা আমি গণতন্ত্র দিবসের কার্যসূচী আমি প্রস্তুত করে কাইলে উদযাপন করি, গতি ডিগবৈবাসী সকল রাইজর আমি সহায় সহযোগিতা কামনা করলো, আর তখন সকলকে আহি এই কার্যসূচীত আমি অংশগ্রহণ করবর রাষ্ট্রীয় উৎসব উদযাপন সমিতির হয় সকলকে মই আহ্বান জানাবো।